মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার 176 নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ায় তৃণমূলের মস্তান বাহিনীর বিরুদ্ধে ঘটনা জানতে পেরে পরে ঘটনাস্থলে অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে হাজির হয় রানীনগর বিধানসভার বিজেপি প্রার্থী মাসোয়ারা খাতুন। প্রথমত তাকে ওই কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়, পাশাপাশি বিজেপি প্রার্থী মাসোয়ারা খাতুনের গাড়ির উপরে হামলা চালায় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করছেন তিনি। পরে যদিও পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র বাহিনীর জওয়ান ও পুলিশ কর্মীরা সেখানে পৌঁছয়, তবে ঘটনার জেরে সাময়িকভাবে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে রানীনগর বিধানসভা কেন্দ্রের 176 নম্বর বুথের আশেপাশে। বিনয় রায়, রিপোর্ট এনটিভি ডব্লিউবি। এজন ছিলাম, বোথে ছিলাম, বোথ থেকে তৃণমূল হারমত বাহিনী মারিয়ে আমাকে বোথ থেকে বের করে দিচ্ছে এবং বুঝে তোকে মার্ডার করে দেবো যদি বিজেপি এজেন্ট থাকিস, বিজেপি এজেন্ট থাকা হবে না, বেরিয়ে দেখেন থেকে, তাই বলে আমার এখানে মারেছে, এই দেখেন এখানকার দাগ, এবং আমাকে বলছে তোকে পানে মার্ডার করে দেওয়া হবে। পুলিশকে আমি বারবার ফোন করছি, পুলিশ আসছি আসছি করছি, পুলিশ আসছে না কোনো মতে, এবং আমি সেক্টর অফিসকে কাল রাত্রি 8টা থেকে ফোনে কথা বলছি যে আমি এজেন্ট থাকবো, আমাকে আমার বাড়িঘর নিরাপত্তা নাই, আমার বাড়িঘর ভাঙচুর করবে, আপনারা আসুন। পুলিশ কোনো মতে আসছে না, আমি এজেন্ট থাকতে পারছি না, এখান করে আমি একা এখান করে আমার তৃণমূল বিজেপি আসছিল। আপনাদের ক্যান্ডিডেটের উপরে তো হামলা করেছে? হ্যাঁ, ক্যান্ডিডেটের উপরে হামলা করেছে এবং আমার উপরে। কত নম্বর বুথে ওটা? আমি 176 নম্বর বুথে এজেন্ট শোনো, আমার ক্যান্ডিডেট আমার সঙ্গে আমাকে এজেন্ট বসাইতে গেছিল, তারপরে আমাকে মারিয়া বোধ থেকে বের করলো তৃণমূল হারমত বাহিনীরা, এবং আমার প্রার্থীর গায়ে দেখেন রড মেরে গাড়ি ভাঙচুর করেছে, এবং আমাকে বলছে যে তোকে জানে মাঠে পায়ে মার্ডার করে দেবো, তোকে এখানে তৃণমূলের লোক, তৃণমূল হারমত বাহিনী গত 2019 সালে যে লোকসভার ভোটে চলে সেখানে এই বোধ ছাপ্পায় আছে, ছাপ্পায় এখনো চলছে বোধে। পুলিশকে বলছি, পুলিশ আমাদেরকে নিয়ে যেন ছাপ্পা রেকিং বন্ধ করছে না এখন পর্যন্ত, কাল গত রাত্রি আটটা থেকে আমি সেক্টর অফিসকে ফোন করেছি। হ্যাঁ, আমাকে মারধর করেছে এখান করে, এর আগে 2-3 ফিরে মারধর করেছে, এখানে নোহার রড মেরেছিল, আমি গাড়িতে ছিলাম ওখানে, আজকে সকালবেলায় মারধর করে, এই যে দেখতে পাচ্ছেন আমাকে নোহার রডের ছেঁচড়া লেগেছে এখান করে, এমন হবে আর এই যে গাড়িতে পাবেন না একদম। আপনি যেখানে আছেন সেখান থেকে 100-200 মিটার দূরে, এটা তো বিষয়টা ভালো দেখাচ্ছে না? আটকে রয়েছেন মিডিয়াকে আপনাকে বাইট দিতে হবে না, ক্যান্ডিডেট আটকে রয়েছে, তাকে আপনি রেস্কিউ করার জন্য যাচ্ছেন না, তার কি কোনো স্পেসিফিক কারণ রয়েছে? আমাদের কাছেই এটা। আপনি কি আপনার ঊর্ধ্বতনকে জানিয়েছেন যে এরকম মিডিয়ার কাছ থেকে জানতে পারলাম এরকম হয়েছে?